সিরিজটা জিততে চাই, কথাটা বেশ অনেকবারই বললেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড সিরিজে তিনি বাংলাদেশের অধিনায়ক, দলের অধিনায়ক হিসেবে সিরিজ পূর্বে সংবাদ সম্মেলনে আসা নাজমুল হোসেন এমন কিছু বলারই কথা, কিন্তু আজ তাকে দেখে মনে হয়নি তিনি কথাটা বলার জন্য এসেছেন, কারণ তার কথাই ছিল আত্মবিশ্বাস। সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা নেই, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও লিটন দাসও খেলছেন না এই সিরিজে, তবু নাজমুল হোসেনের আত্মবিশ্বাস ঘরের মাঠে তারা ভালো খেলবে। তার বিশ্বাস ঘরের মাঠে যে কোনো দলকে টেস্টে হারাতে যা দরকার তা বাংলাদেশ দলের আছে। নাজমুল হোসেন শান্ত আরও বলেন, নিউজিল্যান্ড খুব ভালো দল, টেস্টে অনেক চ্যালেঞ্জিং ও শক্তিশালী, যেহেতু দেশের মাটিতে খেলা স্পিন শক্তি বা ব্যাটিং চিন্তা করলে আমরা অবশ্যই ভালো দল, পরিকল্পনা কাজে লাগালে এই দলকে হারানো সম্ভব। এবং নাজমুল বোলিং শক্তির কথাও বলেন, আমাদের যে বোলিং আক্রমণ আছে আমরা জেতার মতো দল, আস্তে আস্তে সেই অভ্যাসও তৈরি করা দরকার। এই সিরিজ দিয়ে বাংলাদেশ দল ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন জায়গায় প্রবেশ করতে যাচ্ছে, নতুন জায়গায় বাংলাদেশ দলের লক্ষ্যটা অবশ্য নতুন নয়। দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি নিউজিল্যান্ডকে এই সিরিজটি হারাতে পারবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে।